শান্তিপূর্ণ নির্বাচনের জবাব সহিংসতার মাধ্যমে দিচ্ছে বিএনপি এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তেজগাঁওতে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল বলে দেবে বিরোধী দল কে হবে। মঙ্গলবার বিকেলে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আওয়ামী লীগের সাথে দেখা করে ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বী ও স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে জানতে চেয়েছে প্রতিনিধি দলটি। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী কারা হচ্ছেন, সামনে বিরোধী দল কে হবে, সহিংসতা হবে কিনা, এসব বিষয়ে জানতে আগ্রহী ছিল তারা। এছাড়াও হলফনামা সম্পর্কিত জরিপ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, টিআইবি বিএনপির শাখা সংগঠন দলটির সুরেই কথা বলে তারা। পৃথিবীতে গণতান্ত্রিক দেশগুলোতে যে নির্বাচন হয় সেই নির্বাচনের স্ট্যান্ডার্ডে আমাদের সে স্ট্যান্ডার্ডটা আমাদের এখানে বজায় থাকবে এমনটাই আমরা তাদেরকে বলেছি। এখন ভায়োলেন্স তো বিএনপি করছে, তারা পিসফুল ইলেকশনের জবাব দিচ্ছে ভায়োলেন্স দিয়ে,